দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত সাত দিনে সবাই ঈদের আনন্দ করছেন ঈদ মোবারক এবং পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে ঈদ আয়োজন উদযাপন করছেন বন্ধুত্বের প্রধান শর্তই হচ্ছে স্যাক্রিফাইস বা ত্যাগ এবং যেই ঈদটি আমরা এখন উদযাপন করছি কোরবানির ঈদ সেটির মূল দর্শনই হচ্ছে স্যাক্রিফাইস বা ত্যাগ যেই শর্তে বা যেই কারণে পারিবারিক বা বিবাহের সম্পর্কগুলো টিকে থাকে বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকার কারণ বা শর্তগুলো একটু ভিন্ন কিন্তু তারপরেও বন্ধুত্ব আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কারণে আমরা বলি যে বন্ধুত্বের প্রধান শর্ত হচ্ছে স্যাক্রিফাইস এবং আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন তিনজন মানুষকে যারা পরস্পর ভালো বন্ধু সবাইকে আপনারা চেনেন এবং বিনোদন দুনিয়ার খুবই আলোচিত খুবই পরিচিত মুখ আমরা একসঙ্গে পরিচয় করাই আমাদের সঙ্গে আছেন শিপন মিত্র ফাল্গুনি রহমান জল এবং সানজুজ জন এবং সংক্ষেপে পরিচয় করিয়ে দিই শিপন মিত্র ক্যারিয়ার শুরু করেছিলেন নির্মাতা হিসেবে বেশ কয়েকটি নামী ব্র্যান্ডের পণ্যের বিজ্ঞাপন চিত্রে তিনি বিজ্ঞাপন চিত্র নির্মাণ করেছেন বানিয়েছেন মিউজিক ভিডিও দু সালে দেশ আ লিডার সিনেমায় তিনি অভিনয় করেছেন ফালগুনির রহমান জলি অঙ্গার সিনেমা দিয়ে দু ষোলো সালে রূপালী পর্দায় তিনি অভিষেক হয় তার দু সালে মেয়েটি এখন কোথায় যাবে সিনেমায় অভিনয় করেছিলেন এরপরে বিয়ে সংসার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত ছিলেন পদ্মাবতী সিনেমা দিয়ে আবারও তিনি এসেছেন এবং মডেল অভিনেতা সঞ্জু জন ক্যাটোয়াকো বিজ্ঞাপনের স্থির চিত্রে মডেল হিসেবে কাজ করার পাশাপাশি তিনি বিগ বাজেটের বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করেছেন এখন ব্যস্ত চলচ্চিত্র ওয়েব সিরিজ নির্মাণ নেই অনেকগুলো কথা বললাম দেখে দেখে আর কি আপনাদের বন্ধুত্বের স্যাক্রিফাইসে কি বলেন তো আমাদের বন্ধু তো স্যাক্রিফাইস থেকে বলবো আমাদের বন্ডিংটা এতই ভালো ওটা স্যাক্রিফাইস মনেই করে করি না আচ্ছা আমরা আমি মনে করি যে আমরা যেটাই করি আমরা ভালোবেসে করি এবং একদম লয়াল একটা জায়গা থেকে করি সো এটা করতে হবে হ্যাঁ মানে এটা করতে হবে হবে মানে আমি স্যাক্রিফাইস ওয়ার্ডটাই আমি নিব না আচ্ছা মানে যদি স্যাক্রিফাইসের কথা বলতে হয় আমাদের জীবনে ঘটে যাওয়া এরকম একটা মানে ভয়ঙ্কর রাত আছে আচ্ছা সেই রাতে আমাদের সাথে অনেক কিছু হতে পারতো সেই গল্পটা আমরা শুনতে পারি ডেফিনেটলি কারণ গল্পটা অনেক বড় শিপন শুরু করুক আমি মাছখানে ওর সাথে তাল মিলাম না এটা যদি শর্টকাটেই বলছি বিকজ অফ ওই দিনও যদিও জলি টু মিসিং ছিল কোন কারণে আমাদের একজন ফ্রেন্ড এবং সেও হিরোইন শিরিনশিলার बर्थडे ছিল তখন হলো আমরা শিরিনশিলার बर्थडे থেকে আমরা প্ল্যান করলাম যে আমরা হাতিজিলা একটা স্টপেজ দেব 5 মিনিটস তারপর দিয়ে যার মতো বাসা চলে যাব ওই দিন শুধু ও জাস্ট চলে গেল আগে কোন একটু ছিল আমরা সবাই গেলাম আমি আচল ছিল শিরিনশিলাও ছিল না কারণ যেহেতু বার্থডে চলছে বিপাশা ছিল জন আমি নাদিম নীর ছিল জয় নীর এবং আমাদের একটা ফ্রেন্ড ছিল সময় আচ্ছা আমরা এই কজন সবাই হাতে দিলে স্টপেজ দিলাম ওইখানে বেসিক্যালি আমরা নরমালি জাস্ট ফাইভ মিনিটস দাঁড়াবো একটু হাওয়া বাতাস খাবো তারপর যে যার মতো করে ওখান থেকে সেন্টার পয়েন্ট থেকে যে যার মতো করে চলে যাবো চলে ওইখানে হুট করে এক ভদ্রলোক বলবো না একদমই এক লোক এক লোক মানে একটা রাতের বেলায় তখন অলমোস্ট আ 12টার পরে কারণ 12:30 হ্যাঁ 12:30 টা হয়ে গেছে হয়ে গেছে একটা মাইক্রো চলে আসে হুম মাইক্রো থেকে সম্ভবত চার থেকে 5 জন মধ্যপ অবস্থায় আচ্ছা মানে মাতাল অবস্থায় বেরিয়ে আসে মানে তাদের গেটআপের কথাও যদি বলে অদ্ভুত হুম দেখা গেল যে সেন্ডোগেঞ্জি পরা লুঙ্গি পরা মানে তারকি বৈশতরুল হ্যাঁ ডিফিনিটলি ইয়া মানে 25 টু 30 এর ভিতরে ওরা নামার পরে হচ্ছে কি অলরেডি তারা মানে মাতলামি করতেছে অলরেডি ওটা एक्चुअली ওই পারে ছিল ওই পারে আমরা এক সাইডে দাঁড়ানো ওরা এক সাইডে দাঁড়ানো তো হঠাৎ করে আমরা কয়েকজন দাঁড়ানো দেখে মানে উদ্দেশ্য ছিল যে কিছু একটা করবে বা এইটা রসটা আমরা বলছি যে কি কারণে আসলে ওরা এই কাজগুলো করে দেখে আসছে আসার পর আর সামহাউ বিপাসা ছিল বিপাশার ব্যাক টু ছিল ওই ছেলেটা বিপাশার ফ্রন্টে ছিলাম আমি আমার বায়ে ছিল জয় ডানে ছিল শিপন আঁচল নীর ওরা হঠাৎ করে আমাকে বলতেছে লাইটারটা দেন হুম তো আমি বলতেছি ভাইয়া আমার কাছে লাইটার নাই আপনি একটু অন্যদিকে যান বার কি বলেন মেয়া এতগুলা ছেলে মেয়ে আপনার কি সিগারেট খান না দেন লাইটার দেন সে ভাইয়া লাইটার নেই আপনি যান ওকে যানটা কেন বলছি ওকে কেন যেতে বলছি আচ্ছা সাথে সাথে সে একটা অকথ্য ভয় গালি দিয়ে ওকে মানে বিট করলো আচ্ছা আমাকে না জয় জয়কে জয় তারপরও মানে যেহেতু মেয়ে মানুষ আছে আর ওই পাশে দেখছি হুলস্থল আমরা চাচ্ছিলাম না পরিবেশটা গাড় হোক জয় আবার কি করলো নিজেকে কন্ট্রোল করে বললো জ ভাই ফোন খালি শিপনকে বললাম শিপন তুমি জাস্ট খালি ওদেরকে সরাও কারণ আমার যে মানে কলিগ মেয়ে ফ্রেন্ডরা আছে আচল ছিল নিট ছিল

প্রায় পঁচিশ থেকে তিরিশ জন চলে আসছে মানে ওরা হয় কি এভরিডে এটা পরে আমরা জানতে রয়েছে আমরা তো একদম থানা পুলিশ সব হয়েছে আমি শর্টকাট করছি ওখানে তো ওইখানে আমার আমার মনে হচ্ছে মেয়েগুলোকে সেভ করতে হবে যেহেতু জয় আর জ আমরা তিনজনের সাথে অলরেডি মারাবারি করে ফেলছি আমার হাত ভাঙছে জয়ের হাত ভাঙছে নাক ফাটছে মানে আমরা দুজন 30 জনের সাথে মানে লিটারেলি আমি জাস্ট মেয়েগুলোকে গুলাকে কোন রকম জাস্ট ব্রিজ থেকে ক্রস করে গাই দেয় বললাম তোমরা শিফট হও ওই ব্রিজ থেকে হেটে আস্তে আস্তে অলরেডি দেখি ওরা লকআপে মানে বলো বলো খারাপ মানে আমাদের এমন অলরেডি হচ্ছে কি ওদের পুরো ব্লিডিং আমি ফেস তিন চিনতে পাচ্ছি মানে যে জিনিসটা হয়েছে মানে কষ্ট থেকে বলছি কথাটা আমাদের প্রশাসনিক ব্যবস্থা কিছু জায়গায় আসলে সবার জন্য সমান না আমরা চিন্তা করি আমাদের আমাদের সাথে যদি এরকম হতে পারে তাহলে বা জনগণের সাথে সাথে কি হতে পারে আপনি চিন্তা করতে কিন্তু আমরা যাদের আমাদের ঝগড়া হাতাহাতি হচ্ছিল তারা অলরেডি তাদের সাথে মিলিত ছিল তারা এই কাজটা সবসময় করে এরকম আছে ধরেন যে কোনো কাপল এসে দাঁড়ালো বা কেউ ফ্যামিলি মেম্বার এসে দাঁড়ালো ওরা ইচ্ছা করে গায়ে পরে ঝগড়া করে দেন ওদের কোরাসরে ব্যাকগ্রাউন্ডটা আগে দেখে যে ও টাকা পয়সা দেওয়ার মতো আছে তারপর পুলিশটাকে পুলিশ এসে ওদেরকে ধরে তারপরে গিয়ে হচ্ছে টাকা পয়সা লেনদেন টাকা পয়সা লেনদেন করে তারপরে সেটা আপনাদেরটা শেষ হলো আমি কোনরভাবে এমন ভাবে ফেস করলাম যেখানে কিন্তু আরো অনেকজন আছে আমাকে বলছে ওরেও ধর ওরেও ধর আমি কি করলাম কোন রকম বাইকটা নিয়ে জাস্ট ব্রীজটা ক্রস করলাম দেখলাম ই টাকাদের তারপর ওইখানে আবার একটা পুলিশ ছিল আমার পরিচিত আমি বললাম ওদের কোথায় নিয়ে যাচ্ছেন ঠিক আছে বলে স্বাস্থ্য ক্লিনিকে তখন আমি জাস্ট তখন যখন আমাদের সেক্রেটারি ছিল জায়দ খান সত্যি কথা জায়দ ভাইকে জাস্ট একটা ফোন দিলাম বললো যে কোথায় আসিস বল আসিস সে আমরা যাওয়ার আগে পৌঁছে গেছে আচ্ছা আচ্ছা আমরা যাওয়ার আগে পৌঁছে গেছে মাসুম বাবু স্যার পৃথিবীতে নেই আজকে উনিও সাথে এসছেন তারপরে আমাদের গুলশান এক বড় ভাই আছেন ভাই উনি শুনেছে হচ্ছে আমাদের এই কাছের এক ভাই ব্রাদার ও যাচ্ছিল হচ্ছে হাতির জিলের ওই ব্রিজটা দিয়ে তো ও দেখেছে আমার সাথে হাতাহাতি হচ্ছে অনেকের তো গিয়ে ওই বড় ভাইকে বলছে উনি আবার একদম লোকজন নিয়ে চলে আসছে যে কি হয়েছে দেখার জন্য কিন্তু ওনাকে বলা হয়েছে পরে যে আপনি তেজগা শিল্পাঞ্চল ছিল আই গেস যেখানে হচ্ছে যে কোনো অকারেন্স ঘটলে বা কেউ আহত হলে পুলিশ ওখানে নিয়ে যায় সবাই স্বাস্থ্য স্বাস্থ্য ক্লিনিকে তো ওনারা ওখানে চলে আসছে মানে এরপরে তো আরো আসলে যেটা হয় পুলিশ মিস তারপরে ওদের খুঁজে বের করে রাতে বেলা তারপরে ধরা পড়ল তারা কেউ ওরা আমাদের রাতেই তিনজন ধরা পড়েছিল তারপরে আমরা एक्चुअली ওইভাবে জোড়ালো ভাবে যেতো দাবি জানিয়েছি তারপর পরের দিন সকা দু বিকেল বেলা পাঁচ জনের মতো ছিল মতো ছিল মেইন আসামি সাত জনের মতো খুঁজে পেলো তারপরে ওখানকার ওর প্যারেন্টস এসে অনেক রকম আকতি মিনতি করলো বাট আমরা আসলে স্ট্রিকলি বললাম যে ওরা যদি শিক্ষা না পায় এরকম চলতে থাকবে ওইটাই আমি শর্টকাটি তারপরে ওদের ই হয় সিনেমার গল্প আমার জয় যদি ছবি দেখানো যেত তাহলে বুঝতে পারতো যে সেদিন রাতে এমন আছে আমাদের মাঝখানে দুই চারজন নাও থাকতে পারতো এই দুনিয়া ইভেন তার একদিন পরের কথা বলছি সেক্রেভেস্ট এর কোন জায়গায় ওরা তখনো কিন্তু হই হুঁসে নেই স্বাস্থ্য থেকে যেটা ক্লিন করে দিয়েছে পরের দিন দেখ ও হলো হাত নাড়াতে পারছে না জয় হাত নাড়াতে পারছে না আমাদের কোনো খবরই নাই তারপর সে গ্রিন লাইফ হাসপাতালে দুইজন ভর্তি জয়ের এখানে এখনো একটা রড লাগানো এই আঙ্গুলে আর ওর তো এই নাকল ভেঙে এটা ঢুকে গেছে ঢুকে গেছে মানে মানে হোয়াট এ স্যাক্রিফাইস মানে বন্ধুত্বের জন্য এবং এই স্যাক্রিফাইসটা মানে একদম ঢাকা শহরের মধ্যে যে একটা সিনেমার গল্প তাই না আমরা এখন অবশ্য অনেকটা কমেছে এই উৎপাতটা ছিল হাতে আমাদের অভিযান হয়েছে অনেক একটু আপনার কাছে যাই ধরেন এই যে ঘটনাটা ঘটলো এখানে মূল ওনাদের এখন যেটা বুঝতে পারছি ঘটনা শুনে যে যেহেতু নারী বন্ধুরা বেশি ছিলেন মূল টার্গেটটা ছিল তাদের উপরে কোন ধরনের আক্রমণ রাতের যে দায়িত্ব ছিল রাইট এবং বন্ধুত্বের ক্ষেত্রে ধরেন নারী পুরুষ তো আলাদা করা যায় না কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত দেখবেন যে বা সারা পৃথিবীতেই হয়তো এটা আছে যে দুজন নারী দুজন পুরুষ বন্ধু যত সহজে হয় একজন নারী একজন পুরুষের বন্ধুত্বটা অনেকগুলো চ্যালেঞ্জ থাকে সেখানে বায়োলজিক্যাল ব্যাপার থাকে নাকি ইমোশনের ব্যাপার থাকে সেই জায়গাতে আপনাদের ফ্রেন্ডশিপের মধ্যে এই জিনিসটা কতটা থাকে আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে মাথায় থাকে বলতে এগুলো আমরা না আমাদের কাছে মনে হয় আমরা একজন একজনকে ছাড়া

আমাদের একটা প্রোডাকশন হাউস ছিল ইয়াং স্টার ফিল্মস যাই না বোর্ড দিতে ইয়াং ফিল্মস আমরা আটজন একসাথে আমরা পুরো একটা গ্রুপ একসাথে গিয়ে বোর্ড আমরা বোর্ডটাও দিই একসাথে বাহ বাহ

লঞ্চ করেন না বলে নিজে কেন পড়ে না 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 উনি তো উনি যেগুলো কাস্টমাইজ করে পড়ে না মানে আসলেই সুন্দর তুমি হয়তো বা সামনাসামনি দেখো না আমরা তো দেখেছি আমরা বলতে পারি ইভেন ভাইয়া আমাদের গার্মেন্টস এ নিয়ে গিয়ে বলেছে যে কি মানে ভাইয়া যখন আমাদের ইনভাইট করে তখন ভাইয়াই বলছিল চলো আমরা সবাই পাঞ্জাবি পড়ি জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে না আসলে দেখতেই আমার মা মা আছে বাহ আচ্ছা তার মানে বন্ধুত্বটা শুধু

বন্ধুত্ব বা বন্ধু বলতে গেলে ফ্যামিলি মেম্বার রাইট মানে ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার বলে না রাইট না কিন্তু আমি ডিফাইন করব মানে

বা বন্ধু বন্ধুত্বের কোনো হয় সংজ্ঞা হয় না কিন্তু বন্ধু বন্ধু হয়ে ওঠে করে ধরেন বা একজন একটা বন্ধুত্ব হুট করে হয়ে যায় না ওইটা ডে বাই ডে ডে বাই ডে অনেকটা টাইম নিয়ে হয় আমাদের সম্পর্ক অনেক বছর হয়ে গেছে কিন্তু আপনাদের বন্ধুত্বটা আসলে কর্মজীবনে আসার পরে আপনারা তো শৈশবের বন্ধু না নিশ্চয়ই না একদিকে আবার বলবো ওর সাথে আমার ফ্রেন্ডশিপ মানে এটা বিশাল কাহিনী আচ্ছা আমার আমি আরো এক প্রতিষ্ঠান থেকে যেতো আমরা এসেছি জাজ মাল্টিমিডিয়া আমরা গ্রুমিং এর জন্য আমরা বেসিক্যালি আমার ফার্স্ট ছবি রিলিজ হওয়ার পরে আমি তো গ্রুমিং এ যাই কলকাতা इवन ওরো ফার্স্ট মান আমরা গ্রুমিং টেক সাথেই করি আমাদের জার্নিটা কলকাতায় লং ব্যাকটা জার্নি ছিল আচ্ছা আমরা মানে ওই লং টাইম আমায় দেখে আমি ওকে দেখে আমাদের আর কেউ অনেকে কেউ ছিলাম মানে কলকাতা ওনলি ওই গ্রুমিং পিরিয়ডটাতে ও আর আমি আমি ও ছাড়া মানে তখন থেকে আমাদের ফ্রেন্ডশিপ তখন আমাদের বন্ডিং

বাট এটা ট্রু যে আমাদের একদম প্রপার বন্ডিং হয় আমরা একটা মুভি করতে যাই বন্ধন অনন্য মামুনের নামটা ভালো হ্যাঁ ওটা আমরা নেপালে বন্ধনটা করতে গিয়ে আরো বন্ধন জোরালো নেপালে শুট করি তখন থেকে আমাদের বন্ডিংটা লাইক উই আর গুড বডি আর তারপর তো আস্তে আস্তে আমাদের একটা পুরো সার্কেল হয়ে গেল পুরো সার্কেল হয়ে গেল একটা অসুবিধা হয় কিনা ধরেন আপনারা একই প্রফেশনে তো ধরেন এইখানে প্রতিদ্বন্দ্বিতা থাকে ইগো থাকে दट আপনাদের ক্যারিয়ার আফসান ডাউনটা খুব গুরুত্বপূর্ণ মানে একজন খুব ভালো ক্যারিয়ারে সাইন করতে হঠাৎ করে তার সিনেমা নাই বা নাটক নাই এইসব পরিস্থিতি দিকে বন্ধুত্বের ছেদ ঘটে বা ইগো প্রবলেম হয় এখন পর্যন্ত আমার সাথে হয়নি আমাদের হয় হয়নি কারণ আমি আবার আমার সাইড থেকে আমি বলবো যেভাবে দেখি যে আমরা যেমন আমার বাসায় চার ভাই আমরা চার ভাই চারটা প্রফেশনে আছি কেউ একটু ভালো আছে কেউ অনেক ভালো আছে কেউ সবাই একই রকম থাকবে একই রকম থাকবে না সো আমার ফ্যামিলিতে সবাই এক রকম থাকবে এমন কোনো কথা নাই উই আর ফ্যামিলি সো একজন আপস হবে একজন ডাউন হবে একজন যে ডাউন হবে বাকি জনরা আমরা উৎসাহ দিব আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে ধরেন একই প্রফেশনে থাকলে পরে একই ধরনের কাজ যদি করেন সেক্ষেত্রে

জাস্ট খালি কাটটা বলার পরে আবার আগের জায়গায় অপারেশন জ্যাকপট ধরেন আমরা আটটা হিরো একটা ফ্রেমে দাঁড়ানো এখন হয় না ক্যামেরাটা দেখছে যে আচ্ছা ক্যামেরাটা এখানে আছে আটজনের আটজনই চিন্তা করতেছে দাঁড়ায় আমি পজিশনটা কই নিব আচ্ছা তখন কে বন্ধু মাথায় নাই আচ্ছা একদমই মাথায় নাই আমরা যখন একসাথে দাঁড়াই তখন কি কার চাইতে বেটার করব মানে কে কত ভালো পারফরম্যান্স করবে আপনি যে আটজন বন্ধুর কথা বলেন আটজন কি একসঙ্গে এক ফ্রেমে ছিলেন কখনো আমাদের মুভির সিনেমা যদি 10টা সিন থাকে আটটা সিন মানে আটজন একসাথে বাহ

জয় কি করতো আমরা কোনোভাবে মানে কাঠ বলার আগ পর্যন্ত হাসি চেপে রাখতাম ধরেন আমাদের সবার ডায়লগ শেষ ওর এখন অ্যাটেনশন নিতে হবে ও এমন কিছু একটা বলবে বা করবে যে ওর কাছে অ্যাটেনশন যাবে জাস্ট কাঠ বললো সবাই ওর দিকে হবে মানে হয় কি এই যে আমাদের যে কম্পিটিশনটা একদিকে কিন্তু খুব ভালো এইখানে আমি আসলে প্রফেশনালিজমটাই বলবো জেলাসি বা ইগর জিনিসটা নাই কারণ হচ্ছে কাটটা বলার পরে আমরা এই জিনিসগুলো নিয়েই হাসাহাসি করি যে জিনিসটা হয় অনেক সময় যে আটজনের মধ্যে আটজন কিন্তু ডায়লগ পায় না তাহলে কিন্তু একটা সিনই অনেক বড় হয়ে যায় আমাদের মধ্যে ওই স্যাক্রিফাইস মাইন্ডটা আছে রাইট যে ও পেলো আমি পেলাম না এমনও গেছে যে আমার টানা কয়েকটা সিনে আমার ডায়লগ নাই আমি ডিরেক্টরের সাথে ফান করতাম বা আমার স্ক্রিপ্ট রাইটারকে বলতাম

আপনাকে ওই কমফোর্ট জোনটা ক্রিয়েট করে নিতে হবে যদি আপনি আহ নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন তাহলে আপনার মধ্যে ওই ইগোটা চলে আসবে বা জেলাস জিনিসটা চলে আসবে যে ওর ডায়লগ আছে আমার কেন নাই এইটা

না আপনার যেখানে আপনি ছিলেন যে দুজন পুরুষ যেভাবে বন্ধু হয় দুজন নারী যেভাবে বন্ধু হয় একজন পুরুষ একজন নারী সেভাবে বন্ধু হতে পারে কিনা দুজন পুরুষ জন ভাই আর শিপন ভাই

এখন আপনার জন্য ফ্লোর ওপেন আপনার জন্য ফ্লোর এখন মনে করতে থাকেন বিরোধী থেকে এসে আপনি বিরোধী আসছে দর্শক চারটা ছোট্ট বিরোধী সঙ্গে থাকবে দর্শক বিরতির পরে আবার স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক ব্যাঙ্ক সাত দিনে ঈদের দিনে আমরা আড্ডা দিচ্ছি তিনজন বন্ধুর সঙ্গে বন্ধুত্বের স্যাক্রিফাইস বন্ধুত্বের ত্যাগ বন্ধুত্বের রসায়নের সব আমাদের সঙ্গে আছেন শিপন মিত্র ফেরুলগুনির রহমান জলি এবং সঞ্জু জন একটা কথা আমরা শুনি এটা ধরেন ছোটোবেলা হয়তো শুনেছেন যে সুসময়ে বন্ধু পাওয়া সহজ কিন্তু যখন দুঃসময় হয় অনেক বন্ধু এড়িয়ে যায় শত্রু হয় না হয়তো সে ভাবে যে ঠিক আছে একটু গোসলো এটা হয় মানে এই সময়ের বন্ধুত্বের ক্ষেত্রে বা আপনাদের বন্ধুত্বের ক্ষেত্রে আমাদের উল্টা আমি বলবো আপনাদের এইবার আমাকে ফ্লোট আমরা দিচ্ছি আমাদের দেখা যায় যদি কোনো প্রোগ্রাম সেগুলোতে অ্যাটেন্ড করা হয় কিন্তু অনেক সময় দেখা যায় আমরা বলছি দোস আজকে আসবো না বা একটা না একটা বাইনা নেই যে প্রোগ্রাম আমাদের নরমালি দেখা হচ্ছে প্রবলেম

অনেক সময় হয় না যে ওই যে বলতে গেলে একটু মেয়েদের সাথে মেয়েদের মনোমালিন্যতা একটু বেশি থাকে স্যাম ও কোনো ব্যাপারে একটু কষ্ট পেয়েছিল একটু আমাদের সবার কাছ থেকে ডিটাচ ছিল

আমাদের একটা ফ্রেন্ড এর বাড়ি জয়া যারা হলো আমাদের একদম ছোট বোন সোজা কথা মানে ফ্রেন্ড বলবো না ছোট বোন জয় তো আমাদের বন্ধু প্লাস জয়ের অর্ধাঙ্গিনী আর ববি ভাই হলো আমাদের খুব মোস্ট বড় ভাই জ্যাপানে থাকে উনি সবসময় অকেশন গুলাতে আসে আমাদের মানে দেখা গেল আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে বড় সুমন ভাই ছিল বাট উনি এমন এমন কথা বলতো মনে হতো যে আমাদের গ্রুপের সবচেয়ে ছোট উনি এই জিনিসটা থাকতে হবে যে আসলে বন্ধুত্বের ক্ষেত্রে মনের মিলটা সর্বপ্রথম বয়সটা ম্যাটার করে না এবং জেন্ডারও ম্যাটার করে না

എ ഫീലേ കൂടി মানে জলি নারী সঞ্জু পুরুষ এটা ফিলটা হয় না লাইক আমার বোনকে যদি আমি ওই একদম মেয়ে হিসাবে ট্রিট করি তাহলে আসলে ওই ভাই বোনের বন্ডিং কি থাকবে না সো ওকে যদি জলি একটা মেয়ে একটা নায়িকা হিসাবে কোন আমি ফিলই কই না ওই মানে সুযোগগত করে মাঝে মাঝে ছেলেই মনে হয় আমার অনেক সময় অনেক সময় কি হয় যে আমাদেরকে মিসজাজ করে যে ছেলে মেয়ে মানে আমরা তো ঘনিষ্ঠও কেন কেন আমাদের মধ্যে মানে ফ্রেন্ডশিপের বাইরেও কোনো সম্পর্ক আছে না যে মানে এই মিসচাগুলো আসলে এইটা আসলে আমি আমি বলবো কারণ তোমাদের এটা সোসাইটির এক ধরনের

মানে আমি যে শুধু এইটাকে প্রায়োরিটি দিয়ে কথা বলবো যে ফ্রেন্ডশিপটাকে এরকম না অনেক সময় কিন্তু বলে যে একটা ছেলে একটা মেয়ে কিন্তু কখনো ফ্রেন্ড হতে পারে না এটা ভুল কোনো না কোনো সময় হয়তো ইমোশনালি এক্স্যাক্টলি ক্রিয়াশীল হয়ে ওঠে ওইটা কোনো না কোনো সময় সেই সময়টাকে যদি আমরা এখনি টেনে নিয়ে আসি তাহলে তো ফ্রেন্ডশিপ এটা তো বুঝতে হবে যে সিচুয়েশন আর দুজন ফ্রেন্ড ধর নারী পুরুষ ফ্রেন্ড ছিল পরবর্তীতে যার জন্য অনেকেই জেলাস করে আমি সামনেই জেলাস করে আবার ক্যামেরাটা তাকানো থাকে তো মানে সবাই তো ইভেন কষ্ট লাগে কি যে বাইরের মানুষ অনেকে অনেক কথা বলবে কারণ ওরা আমাদের পার্সোনাল লাইফ জানে না কিন্তু আমাদের আমাদেরই কাছের বড় ভাইরা বা আমাদের কাছের কলিকরা যারা আমাদের সাথে ভিড়তে পারে না তারা মাঝে মাঝে অনেক রকম বাজে ব্যাড কমেন্ট করে ফেলে যেটা আমাদের কানে আসে যদি আমাদের যায় আসে না এটা আরেকটা কারণ আছে যে সেটা হলো যে সেম টাইমসে কিন্তু দেখা যাবে তারও কিন্তু ছেলে বন্ধু আছে কিন্তু আমাদের গ্রুপে কিছু হলে আমাদের কিছু হলে ওইটা নিয়ে খুব খুব কানা হয় এটা এটা আরেকটা কারণ হলো যে পাঠকরা দর্শকরা আপনাদের ব্যাপারে সসে জিনিস পড়তে এবং দেখতে পছন্দ করে বলেন যেখানে সাংবাদিকরা যখন একটু টুনটুনি মাঝে মধ্যে বিনোদন দুনিয়ার মানুষের কোনো কিছু করলে সেটা অনেক বেশি বড় মানে ভাইরাল হয়ে যায় এবং এখন যেটা বলে খায় দর্শকরা খায় সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ধরেন আপনাদের দুজনের একটা ঘনিষ্ঠ ছবি এটি ছেড়ে দেওয়া যায়

কমন প্ল্যাটফর্ম থাকে ধর কাজের একটা প্ল্যাটফর্ম স্কুল জীবনে একটা প্ল্যাটফর্ম থাকে কিন্তু যখন ভিন্ন ভিন্ন পেশার মানুষরা তারাও তো ফ্রেন্ড হয়ে যায় দর্শক আহ এ নিয়ে কথা হবে আরও দর্শক আর একটা ছোট্ট বিরতি সময় ফিরছে একটু পরেই সঙ্গে থাকবেন দর্শক বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত সাত দিনে ঈদের দিনে সবাই আড্ডা দিচ্ছেন বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গে এবং আমরা তিনজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছি বন্ধুত্বের গল্প করছি বন্ধুত্বের রসায়ন বন্ধুত্বের ত্যাগ স্যাক্রিফাইস শিপন মিত্র ফাল্গুনির রহমান জলি এবং সঞ্জু জন আছেন একটা কথা আমরা সবসময় এরকম বন্ধুদের ক্ষেত্রে হয় যে ধরেন একসঙ্গে তিনজন তিনজনের সম্পর্কে প্রশংসা বা প্রশংসা না যতটা বলে পেছনে অনেক সময় কিন্তু ঘনিষ্ঠ বন্ধুরাও তিনজন আরেকজনের সম্পর্কে অন্যরকম কথা বলে যেটা সামনে বলে না কখনো কখনো এই বন্ধুদের চির ধরায় কিন্তু বলে এটা আপনাদের মধ্যে কি কখনো হয় যে হ্যাঁ পেছনে বসে আমরা এমন কথা বললাম যেটা সামনে বলি না যদি বলি যে অনেক সময় এমন হয় যে আমি একটা কিছু বলেছি তিলকে তাল বানানো হয় মানে জিনিসটা এরকম হয় বা অনেক সময় যেমন অনেক সময় অনেক মেটারে ধরেন শিপনকে আমি বলছি যে তুমি এই কথাটা আমাকে ডিরেক্ট বলতে পারতা রাইট ওর কাছে কেন বললাম আমি কি তোমার ফ্রেন্ড না মানে যদি তোমার মনে হয় যে আমি কোনো ভুল করতেছি বা আমি কোনো বিপদে পড়বো বা হচ্ছে গিয়ে যে আমার কোনো ক্ষতি হতে পারে তা ফ্রেন্ড হিসেবে তোমার দায়িত্ব এটা আমাকে বলার অন্য কাউকে বলার না আমার যদি মানে অন্য কারো কাছ থেকে শুনে এসে তোমাকে বলতে হয় তাহলে আমাদের কিসের অভিমানের জায়গাটা আরকি মানে এইরকম আমাদের অভিমান হয় এগুলো আমরাই শর্ট আউট করি মানে এমন না যে থার্ড পার্সন এসেই আমাদেরকে শর্ট আউট করে দিয়ে যায়

যে ওপেন হওয়া যাচ্ছে না আমি আমাদের জন্য বলতেছি না আমি হচ্ছে বন্ধুত্বের জায়গা থেকে বলতেছি যেখানে আমি ওপেন আপ হতে পারবো না সেখানে বন্ধুত্ব হবে না বন্ধুত্ব হবেই না রাইট মানে হাস্যকর হাস্যকর হবে আমার একটা ফ্রেন্ড আছে জনি শিপন চেনে বিশ্বাস করবেন না আমি এখন অন ক্যামেরা বলতেছি বেশিরভাগ টাইমে ও যখনই ফোন দেয় হয় আমি টয়লেটে থাকি নাহলে আমি যখন ফোন ও টয়লেটে থাকি এইটা না অনেকে এটা প্রাইভেসি মেনটেন করে তো ফ্রেন্ডশিপ মধ্যে আমার কাছে মনে হয় না এখানে প্রাইভেসি কিছু আছে এখন ধরেন যে অনেক সময় হয় কি ওয়াশরুমে এটা আমাদের একটা মানে অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে যে আমরা নিউজ পড়তেছি বা গেমস খেলতেছি টাইম পাসের জন্য তো যে জিনিসটা হচ্ছে তখন আসলে বলতে পারি যে আচ্ছা পরে ফোন দিচ্ছি এটা অনেকের ক্ষেত্রে হয় বন্ধু আমি টয়লেটে তোর পর মানে পরে ফোন দেই এই যে এই ওপেন আপ যে বিষয়গুলো এগুলো তো প্রাইভেট জিনিস রাইট এই প্রাইভেট জিনিসেই হচ্ছে যে আপনার মানে কোনো ই নাই লিমিট নাই তাহলে আমি অন্য বিষয় কেন ওর সাথে ওপেন আপ হতে পারবো রাইট মেয়েদের ক্ষেত্রে যেটা বলা হয় মেয়েরা বিয়ের পরে অনেক সময় বন্ধুত্ব ছেদ ঘটে তখন মেয়ের সঙ্গে মেয়ের বন্ধুত্ব অনেকে আমাদের পরিচিত দেখে যে বিয়ের পরে বন্ধুত্বটা মানে কার তার কনসেন্ট্রেশন এত বেশি ফ্যামিলির প্রতি থাকে অনেক বন্ধুত্ব শিথিল হয় ফ্যামিলি মানে খুব বড় একটা ফ্যামিলি আমার পুরো পাঁচ পাঁচতলা এ আমার মানে চারজন ওদের চার ভাই এক একটা ফ্লোরে অনেক বড় ফ্যামিলি নিয়ে আমার এই চার বছর আমার জীবনযাত্রা ছিল এখনো আছে কিন্তু ওখানটার মধ্যে আমি আমার দিক দিয়ে হানড্রেড পারসেন্ট ট্রাই করেছি কজ আমার শ্বশুরবাড়িতে বাড়িতে হচ্ছে যে শুধু চোখটাও দেখা যাবে না এরকম ভাবে চলতে হয়েছে আমাকে যে হাত মোজা পা মোজা মানে এরকম ভাবে বোরকা আমার অল টাইম বোরকা পড়তে হতো দ্যাটস আমার বাসা থেকে বেরিয়ে হওয়া হতো না কজ আমার বাবু তো ছোট ছিল ওকে নিয়ে আমার টোয়েন্টি ফোর আওয়ার্স চলে যেত আর আমার মার বাসা ঠিক আমার শ্বশুর বাড়ি থেকে বিশ টাকা রিক্সা ভাড়া লাগে মানে এরকম সো আমি সন্ধ্যা পর্যন্ত আমার শ্বশুরবাড়িতে থাকতাম সন্ধ্যার পরে মার চলতাম চলে দিতাম রাত একটা দিইটার দিক ওর বাবা আমাকে নিয়ে চলে আসতো আমার ডেলি রুটিন এটা ছিল যেহেতু আমার বাবাটা ছোটো ছিল আমি একা একা পারতাম না তো বাট এত ব্যস্ততার মাঝেও আমার শাশুড়ি আমার শ্বশুর আমার সাথে ছিল আমি সবার ছোটো বউ এত ব্যস্ততার মাঝে আমি আমার সাইড দিয়ে ওরা অবশ্যই এটা আমাকে আমার খবর না নিলে তো আমি ওদের খবর নিতাম না ওরা আমাকে মনে করেছে যে না জলে আমাদের থেকে শ্বশুরবাড়িতে চলে গেছে একটু গ্যাপ হয়ে গেছে কিন্তু আমি যখন ওদের ফোন পেয়েছি যে দোষ আজ আমি এখন কি করব তখন কি করতাম আমার বলতাম আমি মারবাসে যাচ্ছি মারবাসে যাচ্ছি একটু আমার হাজব্যান্ডকে বলতাম যে আর হত আমি একটু আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের সাথে একটু দেখা করতে যাব তুমি একটু মানে মানে আমার শ্বশুর শাশুড়িকে বলো আমার শ্বশুর তো মানে আমাকে ছাড়া এক মিনিট থাকতে পারে না আমার হাজব্যান্ড আমাকে ছাড়া ম্যানেজ করে ম্যানেজ করে আমার শ্বশুরটা আমার শ্বশুর কেমন আমরা ওনার নাতনি আর আমি তার ছোট বউ তাদের ফ্যামিলিতে কোনো গান কিছু চলে না বাট আমি গান শুনলে কিছু বলতো না আচ্ছা আচ্ছা একটু শুনো থাক ছোট ও তো ছোট মানে আমার এইটা উনি বুঝতো না সিঁড়ি দিয়ে গান গিয়ে গিয়ে নামতেছি দৌড়াই কিন্তু বাসা থেকে বের হতে পারবে না ব্যাপারটা ছিল এরকম তো আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করতো আচ্ছা ঠিক আছে যাও সমস্যা নাই বলবো তুমি আম্মার বাসে আমি গাড়ি নিয়ে একদম ঢাকায় ওদের সাথে প্রোগ্রাম টোগ্রাম অ্যাটেন্ড করে দিন আমার দুই আপুর বাসা ছিল এখন আপুর বাসা স্টে করলে পড়তো না করলে আবার ব্যাক করে চলে আসতাম তারপরে বিয়ে বন্ধুত্ব

এই অনুষ্ঠানে যারা দেখছেন আজকে তাদের জন্য আপনাদের তিনটা টিপস তিনজন দিবেন যে ভালো ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব দীর্ঘস্থায়ী করার ক্ষেত্রে টিপস কী নাম্বার ওয়ান আমি বলবো প্রথমে খুব লয়াল থাকতে হবে

সব থেকে বেশি কষ্ট একটা জিনিসে সবচেয়ে বেশি লাগে সেটা হচ্ছে পেছনে আরেকজনকে তার ব্যাপারে কথা তখন না ভেতরটা পুরো ভেঙে যায় যে না ওইটার আর কিছু ভাষা থাকে না তখন মনে হয় ওকে আমার ওকে দেখলে আমি কষ্ট পাবো যে বললো কিভাবে তার তে ওর থেকে একটু দূরেই থাকি তাহলে নিজেকে আরো বেশি কষ্ট লাগে সো ফ্রেন্ডশিপের মধ্যে এইটা

আমি বলবো বল খুব ডিপ আমি কি নোট করব একদম বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে কিন্তু অনেক সিমিলারিটি আছে আচ্ছা সিমিলারিটি মন থেকে যদি না সে কোনো ভালোবাসা হয় না বন্ধুত্ব যদি মন থেকে না আসে কোনো বন্ধুত্ব হয় না রাইট আপনি ফেক फेस নিয়ে বা শো অফ করে কতদিন ফ্রেন্ডশিপ রাখতে পারবেন আপনার যখন মন মতো কিছু না হবে তখন কিন্তু হয় আপনি যার সাথে ফ্রেন্ডশিপ করেছেন সে ব্যাক অফ করবে নাহলে আপনি করবেন সো মন থেকে যদি কখনো ফ্রেন্ডশিপ করতে মন চায় বা বন্ধুত্ব করতে মন চায় কারোর সাথে তখনই শুধু ফ্রেন্ডশিপ করবেন আদারওয়াইজ ডোনট গো ফর দার্শনিক আমি সেটা হচ্ছে এটা তো আমি বলেছি টেক্স আরেকটা একটা কথা বলবো যে ছেলে মেয়ে একজন ফ্রেন্ডশিপের মধ্যে রিলেশনশিপ বা এরকম একটা কিছু হতেই পারে বাট সব সম্পর্কে যদি আমরা ওইভাবে নেগেটিভ নিয়ে নেই না তখন কি হয় এটা করা উচিত না এটা করলে কি হয় যে যেটা রিয়েল একটা ফ্রেন্ডশিপ সেটা অনেকটা ডিস্টেন্স হয়ে যায় তো আমি এটা অনুরোধ করব সব ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বা আমার কোনো ক্ষেত্রে আমি বলছি যে এটা কখনো করা উচিত না বা এরকম ভাবে আপনারা দেখবেন না ফ্রেন্ডশিপকে রেসপেক্ট দিন অনেক ধন্যবাদ আপনাদের তিন অনেক ধন্যবাদ আপনাদের বন্ধুত্ব চিরস্থায়ী হোক যতদিন বেঁচে থাকবেন এরকম অটুট থাকুক ধন্যবাদ আপনাদের দর্শক আমরা সেটি প্রত্যাশা করি সবার বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হোক টিকে থাকুক এবং সবার ঈদ আনন্দময় হোক ভালো থাকবেন